আসসালামু আলাইকুম, এই হলো আমাদের হোটেল রুম। এই রুমে আমরা দুটো রুম নিয়েছি। তো এখানে এই যে ডাইনিং টেবিল এখানে আছে, পানি রাখা আছে, টিস্যু, তারপর এই যে এখানে টিভি দেখছে আমার ছেলেরা নাহিয়ান এবং আয়ান। এখানে একটা ড্রয়িং রুমের মতো, ড্রয়িং কাম ডাইনিং, একটা বড় রুম, অ্যাটাচ দুটা রুম আছে। আমরা এরকম রুমই ভাড়া নিয়েছি। আর এখানে এটা হচ্ছে রান্নাঘর, ইচ্ছা করলে চাইলে এখানে রান্না করেও খাওয়া যাবে। আর রান্নাঘরের পাশে হচ্ছে বাথরুম। তো বাথরুমটা সচরাচর বাসা বাড়িতে যেসব বাথরুম হয় ওই রকমই সিম্পল, তেমন আহামরি কিছু না। আর ব্রাশ দিয়েছে এখানে আমাদের চারটা, শ্যাম্পু দিয়েছে চারটা, সাবান দিয়েছে একটি, আর পেস্ট দিয়েছে একটি, তারপর পানির বোতল দিয়ে গেছে। আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি, রাতারগুল থেকে ঘুরে বেড়ে আসলাম, তারপর আমি রুম ট্যুর দিচ্ছি। আর এই ছিল আমাদের হোটেল, হোটেল রুম। তো দুটো রুম আমরা ভাড়া নিয়েছিলাম, এটা একটা রুম, এই যে ডাবল বেড, এখানে একটা ফোন রাখা আছে ওদের সাথে যোগাযোগ করার জন্য, আর এখানে একটা আলমিরা আছে, আলমিরার সাথে আয়না লাগানো আছে, ড্রেসিং টেবিল কাম আলমিরা। তো এক্সট্রা কোনো ড্রেসিং টেবিল নেই, আমরা এখানে কাপড় গুছিয়ে রাখতে পারবো। এবং ওই আলমিরার মধ্যে একটা জায়নামাজও ছিল, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। তারপরে এটা আরেকটা রুম, এই রুমেও এসি আছে এবং ওই রুমেও এসি ছিল, দুই রুমে এসি আছে। যেহেতু গরমকাল তাই এসি রুমই নেওয়া হয়েছে। আর এখানকার এই রুমের বেড দুটা সিঙ্গেল, দুটো বেড ছিল, আমরা জোড়া লাগিয়ে নিলাম, কারণ আমাদের দুই ছোট বেবি, ওরা এত সিঙ্গেল খাটে থাকতে পারবে না, ওরা বড় খাটে ঘুমিয়ে অভ্যাস, যদি পড়ে যায় খাট থেকে, সেজন্য আমরা সিঙ্গেল দুটা বেডকে একসাথে জোড়া লাগিয়ে নিয়েছি, যেন ওদের থাকতে কোনো অসুবিধা না হয়, আর ওদের একটু থাকার বেশি স্পেস লাগে। আর বাসা বাড়ির মতো বাসাটা পুরা, দেখে মনেই হচ্ছে না এটা একটা হোটেল রুম। দুটো রুম, বেডরুম, একটা ডাইনিং স্পেস, ড্রয়িং রুম কাম ডাইনিং স্পেস, ওরা এই ঘর থেকে ও ঘরে ছোটাছুটি করছে, ভালোই লাগছে দেখতে, ওরা একদম বোর ফিল হচ্ছে না। ওরা একটু লাফাঝাপা দৌড়াদৌড়ি করতে পারলে বেশি খুশি হয়, একঘেয়েমিভাবে আবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে না, তো সেজন্যই এরকম রুম নিয়েছি আমরা। আর ভাগ্যও ছিল সেজন্যই হয়েছে, কারণ আমরা নূরজাহান হোটেলে গিয়েছিলাম খোঁজ নিতে, কিন্তু ওখানে একটা রুমও আমরা পাইনি, আর এখানে এসে তবুও পেলাম। তো এই রুমের ভাড়া হচ্ছে পার ডে 3,500 টাকা করে। তো আপনারা চাইলে আসতে পারেন, এরকম রিজনেবল প্রাইসে এরকম দুই রুম, তারপর রান্নাঘর আছে, ইচ্ছা করলে আমরা রান্না করে খেতে পারবো, কিন্তু সবই আছে এখানে, কিন্তু আমরা খাবো না, কারণ দুই বাচ্চা নিয়ে ঘুরে বেড়াবো, সময় অনেক অল্প, রান্না করতে গেলে আসলে সময় হবে না। আর ট্যুরে আসছি কি রান্না করার জন্য, নাকি বাসায় তো রান্না করে খাওয়াই হয়। তারপরে এই তো বাচ্চারা খুব মজা করছে, আমার ছেলে ওখানে এসি চালু করছে, আর খুব গরম লাগছে, কেবলই আমরা বাইরে থেকে আসলাম খাওয়া দাওয়া করে, একবারে আমরা রুমে চলে আসলাম, এখন আমরা ঘুমিয়ে যাব। আর দেখা হবে পরে কালকে সকালে, সকালে আবার সকাল সকালই উঠতে হবে, কারণ 8টা থেকে আবার ব্রেকফাস্ট দেবে এই হোটেল থেকে, আবার সেটার জন্য আমরা একবারেই রুম বুকিংয়ের সময় যে টাকাটা নিয়ে নিয়েছি ওটাই, আর কোনো পে করতে হবে না। তো এই 3,500 টাকা পার নাইট, এর ভিতরেই ওই ব্রেকফাস্টটা আছে আর কি, ফ্রি। তো আমরা খেয়ে দেখবো কেমন বুফে খাওয়া, কেমন খাওয়া হয়, জানি না যে কেমন হবে, আমি তো অনেক ভিডিওতে দেখেছি অনেক সুন্দর সুন্দর খাবার দেয়, তো এখানকার খাবার কেমন হবে এখনও জানি না, তবে গেলে বুঝতে পারবো। আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব খাবারটা নিয়ে। আর এই হলো আমাদের রুমের অবস্থা, আমরা বাইরে থেকে এসে কেবলমাত্র কাপড় চোপড় এলোমেলো করে রেখে দিয়েছি, তো এখন আমরা এগুলো গোছগাছ করে ঘুমিয়ে পড়ব। দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। আজকে তাহলে এ পর্যন্তই।
সবাই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম আরও সুন্দর সুন্দর ট্যুরে গিয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি, সেই দোয়া করবেন। আর আপনারা যেন আমাদের ভিডিও দেখে উপকৃত হন, যেন ভবিষ্যতে সিলেটে এসে এরকম থাকতে পারেন বা কোনো সমস্যা না হয়, এই জন্য ভিডিওগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করা। কারণ এক জায়গায় কেউ গেলে তাদের অনেক এক্সপিরিয়েন্স হয়ে যায় যে সেই জায়গায় কেমন কি থাকে, তো নেক্সট সবারই উপকার হয়। তো প্রথমে এসে আমাদের অনেক ভুল ছিল, আমরা অনলাইনে হোটেল বুকিং করি নাই। এই সিজন টাইমে গেলে অনলাইনে অবশ্যই বুকিং করে আসবেন, তা নাহলে হোটেল পাওয়া খুব টাফ হয়ে যায়। আর আমরা এজন্যই ভালো আরও হোটেলে উঠতে পারি নাই এবং কোনো ফাঁকাও ছিল না, এটাই পেয়েছিলাম। তো যাই হোক, তবুও ভালোই পেয়েছি, ভালোই লেগেছিলো, সব মিলে ট্যুরটা অনেক ভালোই ছিল। রুমটাও ভালো ছিল, বাচ্চাদের জন্য তো অনেক ভালো, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমার বেশ ভালোই লেগেছে এখানে থাকতে, আরও কয়েকদিন থেকে যেতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু আসলে সময় এতটুকুই।